অনার সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাঙা চশমা নামক গল্পের মূল কাহিনী। তারই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টুপ নামক ছোট গল্পের মূল কাহিনী। মূল কাহিনী জানার সাথে সাথে আমরা এই গল্পের নামকরণের যুক্তিকতা সম্পর্কেও জানব। কতটুকু যুক্তিকতা রয়েছে এই গল্পের নামকরণের সাথে, নারায়ণ গঙ্গোপাধ্যায় তার গল্পের নামকরণ টুপ কেন রাখলেন তা সম্পর্কে আলোচনা করব। তবে চলুন কথা না বাড়িয়ে মূল কথায় প্রবেশ করি। মূল কাহিনী জানার আগে আমরা জেনে নেব এই গল্পের কয়টি চরিত্র রয়েছে। এ গল্পে আমরা তিনটি চরিত্র লক্ষ্য করি, গল্পকথক রাজা বাহাদুর, এনআর চৌধুরী এবং কিপার। রাজা বাহাদুর এনআর চৌধুরী বনের হিংস্র শিকারী, সে গল্পকথকের কাছে চ্যালেঞ্জ করে বন্য প্রাণী শিকার করে দেখাবে। শেষ পর্যন্ত কিপারের চার ছেলের মধ্যে ছোট ছেলেকে টুপ হিসেবে ব্যবহার করে বনের হিংস্র প্রাণী শিকার করে তার চ্যালেঞ্জ পরিপূর্ণ করে। কিপার হচ্ছে রাজা বাহাদুর এনআর চৌধুরীর কাজের লোক, তার চার সন্তান। এবার চলুন আমরা টুপ নামক ছোট গল্পের মূল কাহিনী জেনে নিই। মূল কথা, গল্পকথকের কাছে রাজা বাহাদুর এনআর চৌধুরী পার্সেল যুগে বাঘের চামড়া দিয়ে এক জোড়া জুতা পাঠায়। এমনিতে রাজা বাহাদুরের পরিচিত নন গল্পকথক। রাজা বাহাদুরের কর্মচারী গল্পকথকের পরিচিত, সেই সূত্রে একদিন যায় রাজা বাহাদুরের বাড়িতে। অতঃপর ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রাস চুরি করে কবিতা শোনাই। এনআর চৌধুরী খুশি হয়ে গল্পকথককে 40 লক্ষ টাকা পুরস্কৃত করে। সেই থেকে এনআর চৌধুরীর প্রতিপক্ষ হয়ে ওঠেন গল্পকথক। রাজা বাহাদুর প্রায় আমন্ত্রণ জানায় গল্পকথককে। গল্পকথক গেলে এনআর চৌধুরীর সাহসিকতার পরিচয় চাই। রাজা বাহাদুর সাহসিকতার পরিচয় দিতে 3 রাত সময় নেয়। কিন্তু 3 রাত চলে গেল, এনআর চৌধুরী কোনো শিকার মেলাতে পারল না। গল্পকথক যখন চলে যেতে চায়, এনআর চৌধুরী আর 1 রাত সময় চাই। আর তারই শ্রমিক কিপারকে জরুরি কাজ দেখিয়ে পাঠিয়ে দেয় অন্য জায়গায়। অতঃপর কিপারের চার ছেলের মধ্যে ছোট বাচ্চা ছেলেকে হাত পা মুখ বেঁধে পুটলি করে সাদাবস্থাতে ভরে টুপ বানিয়ে ঝুলিয়ে রাখে। এমন হিংস্র প্রাণী শিকার করতে এনআর চৌধুরীর দুঃসাহসিক কাজ। টুপ হিসেবে বাচ্চাকে ঝুলে দেয়, আর রাজা বাহাদুর 400 ফুট ওপরে রাইফেল নিয়ে বসে থাকে। কখন আসবে বাঘ আর কখন শিকার করবে? শেষ পর্যন্ত বাঘ আসে, শিকারও করে। 400 ফুট ওপরে বা নিচে অন্য শিকারীর রাইফেল টার্গেট ব্যর্থ হলেও রাজা বাহাদুর এনআর চৌধুরীর টার্গেট কখনো মিস হয় না। গল্পকথক অভিনন্দন জানাতে আসবে, তখন শুনে 400 ফিট নিচ থেকে ঘোংরানোর আওয়াজ আসছে। গল্পকথক অবাক হয়ে শুনে দেখল যে সেই পুটলি থেকে ঘোংরানোর আওয়াজটা আসছে। গল্পকথকের পশম দাঁড়িয়ে গেল, বুকের রক্ত হিম হয়ে উঠল। গল্পকথক চিৎকার করে উঠল আর বলল, রাজা বাহাদুর, কিসের পুটলি আপনার, অর্থাৎ কিসের টুপ আপনার? এতে স্পষ্ট বোঝা যায় এটি কিপারের এক সন্তান। তারই 8 মাস পর যে চামড়া দিয়ে জুতাগুলো আসে, সেটা হলো সেই নিহত বাঘের চামড়া দিয়ে তৈরি। গল্পের কাহিনী এ পর্যন্ত শেষ। এ পর্যায়ে আমরা এই গল্পের নামকরণ নিয়ে কথা বলবো, অর্থাৎ নামকরণের যুক্তিকতা সম্পর্কে আলোকপাত করব। নারায়ণ গঙ্গোপাধ্যায় তার ছোট গল্পের নাম টুপ কেন রাখলেন তার যুক্তিকতা সম্পর্কে আলোচনা করব। টুপ শব্দটির সাথে আমাদের কোনো না কোনোভাবেই পরিচিত আছে। ছোট মাছ থেকে শুরু করে পশু পাখি পর্যন্ত ধরতে আমরা টুপ হিসেবে ব্যবহার করে থাকি।
নারায়ণ গঙ্গোপাধ্যায় তার টুপ গল্পের রাজা বাহাদুর এনআর চৌধুরী, যেখানে বাঘ ধরতে অন্যান্য মাংস ব্যবহার করা যায় সেখানে পশুর মাংসের পরিবর্তে মানব শিশুকে টুপ হিসেবে ব্যবহার করেছেন। এখানেই গল্পের চমক। অনেক সময় স্বপ্ন যে বাস্তবতাকে হার মানায় তারই বহিঃপ্রকাশের মাধ্যমে টুপ নামকরণ করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী ক্লাসে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্য আরেকটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।